হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেল। আপনাদেরকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি ইসমান হোসেন, অনন্ত আছে আপনাদের সাথে। এখন আপনাদের জন্য যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আপওয়ার্ক অ্যাকাউন্ট খুবই একটি দামি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আপনাদেরকে খুব সহজে পাওয়া যায় না, মানে অনেকজন অ্যাপ্লাই করে কিন্তু সবাইকে অ্যাপ্রুভ করা হয় না, মানে এক কথায় তারা একজন প্রফেশনাল ছাড়া কাউকে অ্যাপ্রুভ করায় না। এবং কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন, এই অ্যাকাউন্টটি করানোর জন্য অনেকে আপনাদের টাকার বিনিময়ে অ্যাকাউন্টটি করিয়ে দেয়। 1500 থেকে 2000 থেকে 4000 থেকে 5000 টাকা বিভিন্ন পরিমাণে টাকা নিয়ে থাকে এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করার জন্য। এটা হলো ফ্রিল্যান্সিংয়ের একটি সব থেকে ভালো মার্কেট প্লেস। এখানে কাজের মূল্য অনেক এবং এখানে যদি আপনি একবার কাজ পান তো অনেকগুলো কাজ পাবেন, আস্তে আস্তে কাজ পেতে থাকবেন। মানে এখানে কাজের রেট একটু বেশি এবং কাজের কোয়ালিটি সব থেকে ভালো। এই জন্য আপনারা এখানে অ্যাকাউন্ট খুললে, আপনাদেরকে যদি কাজ জানেন আপনারা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুকু বাদ দিবেন না, মানে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্ট 100% অ্যাপ্রুভ হবে। আমি সেই নিয়মটি বলছি আপনাদেরকে। প্রথমে আপনারা আপওয়ার্ক লিখে গুগলে সার্চ দিবেন, UPWORK এটা লিখে গুগলে সার্চ দিবেন। তারপরে এরকম একটি পেজ পাবেন, সেই পেজের ডান পাশে কোনার দিকে আপনার সিগন আপ অপশন লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে যে এরকম একটি পেজ আসবে, পেজে লেখা থাকবে গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট। এখানে যাবেন, তারপরে স্ক্রিনের মাঝে দেখতে পাচ্ছেন গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট। তারপরে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের ইমেল দিবেন, আপনাদের যেটা ইমেল আছে। তারপরে ইমেল দেওয়ার পরে আপনারা গেট ইউর ফ্রি অ্যাকাউন্টের এখানে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করার পর আপনাদেরকে আপনারা ইমেলটি দেওয়ার পর আপনাদের একটি মানে ইমেল আসবে ইমেল বক্সে, সে ইমেলটি আপনারা চেক করবেন এবং ভেরিফিকেশন করে নেবেন। মানে ইমেলটি একটি ইমেল আসবে এবং লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করলে হবে, আর কিছু করতে হবে না। তারপরে আপনারা পূর্বের এই পেজে আবারও চলে আসবেন। তারপরে আপনারা আপনারা যে স্কিলে কাজ করতে চান সেই স্কিলগুলো অ্যাড করবেন। যেমন এখানে আপনারা অ্যাড করবেন যদি ডাটা এন্ট্রি করেন বা ভিডিও গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং যেগুলো করবেন সেগুলো আপনারা এখানে অ্যাড করবেন, একের পর এক অ্যাড করবেন। তারপরে আপনারা এভাবে অ্যাড করার পর স্কুল বা ইউনিভার্সিটি অ্যাড করবেন, বা আপনারা কোথায় থেকে মানে পড়াশোনা করেছেন সেটা অ্যাড করবেন। যদি আপনারা ইউনিভার্সিটি না পড়ে থাকেন তাহলে কোন একটি ইউনিভার্সিটি চয়েস করবেন, কোন একটি সাবজেক্ট চয়েস করবেন, মাস্টার্স বা অনার্স চয়েস করবেন, মানে মাস্টার বা অনার্স ডিগ্রি দিতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না। যদি আপনারা পাস করে থাকেন না করে থাকেন তাও দিবেন, মানে এটা ফেক ইনফরমেশন দিতে পারেন, সমস্যা নেই। বাট মনে রাখবেন যদি আপনাদেরকে আপওয়ার্ক থেকে কোনো প্রশ্ন করা হয় আপনারা জানেন এই এডুকেশন সম্পর্কে সঠিক অ্যান্সার দিতে পারেন। তারপরে আপনারা এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টে আপনারা কি দিবেন, এমপ্লয়মেন্টের অপশনে আপনারা দিবেন অ্যাড ইউর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনারা পূর্বে কোনো কাজ করেছেন কি না। এখানে আপনাদেরকে দিতে হবে কোনো এক কাজ করেছিলেন, তাছাড়া হবে না। এখানে আপনারা অ্যাড এমপ্লয়মেন্টে কোনো একটি ইউএসএ কোম্পানি বা অস্ট্রেলিয়ান কোম্পানি বা বিদেশি কোনো একটি কোম্পানির নাম দিবেন এবং কোম্পানিতে কোন পোস্টের জন্য কাজ করেছিলেন, সে পোস্টে কত বছর থেকে কত বছর কাজ করেছিলেন সে সম্পর্কে দিবেন। এই যে এখানে দেখাচ্ছি, দেখুন যে অ্যাড এমপ্লয়মেন্টের কোম্পানি, যেমন একটি কোম্পানি যেমন ধরেন বাংলাদেশের, বাংলাদেশে দেওয়া যাবে না। তারপর লোকেশনে আপনার বিদেশি কোম্পানির মানে অ্যাড্রেসটা দিবেন কোথায় কাজ, আর বাংলাদেশের জায়গাতে আপনার ওই বিদেশি কোম্পানির মনে করেন ইউএসএ বা অস্ট্রেলিয়া দিবেন। টাইটেল মনে করেন আপনারা যদি মানে কম্পিউটার অপারেটর হিসাবে তো হবে না, আপনারা ডাটা ম্যানেজমেন্ট হিসাবে যদি কাজ করেন দিবেন। তারপরে পিরিয়ড দিবেন, মানে কত সাল থেকে কত সাল কাজ করেছেন, তা আপনারা দিবেন 2-3 বছর বা তারও বেশি দিতে পারেন। মানে এখানে যদি 17 দেন পিরিয়ড শুরু এবং এখন বর্তমান কারেন্টলি হিয়ার দিয়ে দিবেন, তাহলে আর কিছু দেওয়া লাগবে না, মানে আপনারা এখনো বর্তমানে কাজ করছেন, 2 বছর আগে থেকে কাজ শুরু করেছিলেন, এরকম দিবেন। তারপরে আপনারা লোকেশন
লোকেশন আপনারা কোথায় কাজটি করছেন সেটা দিবেন, নিউ ইয়র্ক বা ইউনাইটেড স্টেটস, মানে ওটাই যেটা বললাম সেটা আবার এখানে দেখাচ্ছি। মানে যে পিরিয়ডে জানুয়ারি দিবেন, আর ইয়ার যে কোনো একটি চয়েস করবেন, 2-3 বছর অভিজ্ঞতা থাকা লাগবে। আর কারেন্টলি ওয়ার্ক ইয়ারে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু মানে ভালো হবে আপনাদের, যে আপনারা এখনো কাজ করছেন ওই কোম্পানিতে। তারপরে আপনারা ডিসক্রিপশন, কারেন্টলি ওয়ার্ক ইয়ারে কি কি কাজ করেন, যেমন যদি ডাটা ম্যানেজমেন্টের কাজ করেন বলবেন যে ওয়েব রিসার্চ বা ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, বা মানে ওয়ার্কারদের স্যালারি শিট তৈরি, মানে এইসব সম্পর্কে আপনারা লিখবেন। তারপরে আপনারা কপি রাইটিং বা আর্টিকেল রি রাইটিং এগুলো লিখবেন, লেখার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদেরকে এই যে এভাবে দেখাবে এমপ্লয়মেন্ট, অ্যাড ইওর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা অ্যাড হয়ে যাবে। যেমন এখানে দেওয়া আছে বিল্ড ইওর ক্রেডিবিলিটি বাই শোকেসিং ইওর প্রজেক্ট অর জবস হ্যাভ কমপ্লিটেড, আপনি কোন কাজ করেছিলেন সেটা এখানে মানে দেখাচ্ছে। মানে আপনারা যেগুলো দিলাম ওগুলো মানে জব কমপ্লিট করেছি, মানে ওখানে আমরা ইউএসএ কোম্পানিতে চাকরি করেছি বা করছি, কিন্তু আসলে কিন্তু করছি না, কিন্তু ওটা না দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। তাই আপনারা এখানে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা কেমন, ইংলিশে কিন্তু ফ্লুয়েন্ট বা ফ্লুয়েন্ট হওয়া লাগবে, তাছাড়া হবে না। ফ্লুয়েন্ট দিবেন বা কনভারসেশনাল দিলে হবে না, ইংলিশ কিন্তু আপনাদেরকে পারফেক্ট ভাবে বোঝা লাগবে, এই জন্য ইংলিশে ফ্লুয়েন্ট দিবেন। বেঙ্গলি দিবেন, নেটিভ বেঙ্গলি, এবং এভাবে মানে আপনার যে যে ল্যাঙ্গুয়েজ গুলো পারেন, বা হিন্দি দিবেন কনভারসেশনাল বা হিন্দি যদি পারেন, আবার আরবি উর্দু আপনার যেগুলো পারেন সেগুলো দিবেন, অ্যাড করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে আওয়ারলি রেট দিবেন, আপনারা 1 ঘন্টা কাজের জন্য কত ডলার নিতে চান বায়ারদের কাছ থেকে সেটা আপনারা এখানে অ্যাড করবেন। এখানে ক্লিক করবেন, এই ডলার চিহ্নিত এখানে হলুদ চিহ্ন, হলুদ দিয়ে গোল করা আছে জায়গাতে। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর টাইটেল অ্যান্ড ওভারভিউ, আপনারা কি কাজ করবেন, যেমন মনে করেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা দিবেন। তারপরে প্রফেশনাল ওভারভিউ, মানে আপনি কি কি কাজ করবেন, একেবারে মানে বলবেন HTML, জাভাস্ক্রিপ্ট, মানে এসব, পাইথন, মানে যা যা মানে একবারে খুঁটিনাটি বিষয়গুলো এখানে প্রফেশনাল ওভারভিউ আপনার লিখবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এই যে টাইটেল অ্যান্ড ওভারভিউর একটি স্ট্রাকচার আমি আপনাদেরকে দিয়ে দেবো নিচে, মানে ইউটিউব ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তারপরে নেক্সট করবেন টাইটেল অ্যান্ড ওভারভিউ দেওয়ার পরে। তারপরে আপনারা প্রোফাইল ফটো অ্যাড করবেন, প্রোফাইল ফটো অবশ্যই প্রফেশনাল হওয়া লাগবে আপনাদেরকে, মানে প্রফেশনাল যেভাবে চাকরি করলে টাই বা শু পরে ছবি দিতে হয় সেভাবে ছবি দিতে হবে, তাছাড়া আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। অথবা আপনারা কোনো একটি শার্ট পরে ছবি তোলার পর মানে ই করবেন, মানে কোনো একটি অ্যাপসের মাধ্যমে টাই পরিয়ে নেবেন বা কোট পরিয়ে নেবেন সুন্দরভাবে, তাহলেই হবে, সমস্যা নেই। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে লোকেশন, হোয়ার আর ইউ বেসড, আপনি কোথায় আপনার মানে ঠিকানা দিবেন, অ্যাড্রেস, অ্যাড্রেস না পেলে ফেক অ্যাড্রেস দিবেন, দিয়ে অ্যাপ্রুভ করে নেবেন। তারপরে সঠিক ইনফরমেশনটি বসিয়ে দিবেন, সমস্যা নাই। তারপরে আপনারা ফোন নাম্বারটি দিবেন, আপনাদের যেটা আসল ফোন নাম্বার, এটা দিয়ে আপনারা প্রিভিউ প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এই যে প্রিভিউ প্রোফাইলের এরকম একটি অপশন আসবে, এই অপশন আসার পর সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন। সাবমিট প্রোফাইলে ক্লিক করার পর এরকম আপনাদের অ্যাকাউন্টে যদি অ্যাপ্রুভ হয়ে যান, তাহলে এভাবে দেখাবে কংগ্রাচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। এভাবে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য আপনাদের লাইক এবং কমেন্ট আশা করা। আপনাদের লাইক এবং কমেন্ট পেলে উৎসাহ পাবো এবং আরও ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তাই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।